আমার রুচি যদি একজনের যদি ভালোবাসা মহব্বত না থাকে তাকে তো পালার ইচ্ছা হবে না। যে আমার ছাগলকে আমি একটু খোলামেলা জায়গা ছাড়ি দিই, থুই দেয় এবং উপরেও ছাড়ি দেয়, আমি কখনো আমার ছাগলের গলায় দড়ি দেয় না। অনেকেই আমাকে বলেন যে আসলে ভাই একটা ছাগল কিনে দেন, আমি ভাই ছাগল কিনা বেচার মধ্যে নাই, ছাগল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো পাইছিলাম, প্রচুর ফল, বরং আমি তো আর ছাগল দিতে পারিনি। কারা ব্যবসায়িক আর কারা খামারি এই জিনিসটা যদি সাধারণ লোক যারা খামার করতে ইচ্ছুক এরা যদি জানে তাহলে ছাগল প্রতারিত হবে না। 1.5 লাখ টাকা দিয়ে ওই সময় করছিলাম, এখন তা তো প্রায় 6-7 লাখ টাকার তো হবে। দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসছি তুতাপুরি রাজ্যে, কোথায় একদম প্রান্তিক খামারি বাসায়। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে কালারফুল কালারফুল তুতাপুরি ছাগল, যেগুলো বাহিরের দেশ থেকে আমাদের বাংলাদেশে বিভিন্ন খামারির ব্যবসায়ীর হাতে চলে আসতেছে এই ছাগলগুলি। দর্শক আজকে তেমনই একজন খামারির কাছে চলে আসছি আমরা, চলে আসছি কোথায়, চলে আসছি নাটোর গুদাসপুর কাচিকাটা একজন প্রান্তিক খামারির, যিনি ব্যবসার পাশাপাশি একটি খামার গড়ে তুলেছেন দীর্ঘদিন যাবত। আজকে তার খামারে কি থাকছে সেগুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। দূরপ্রবাস থেকে এবং দেশে থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো দর্শক চলুন খামারির সাথে সরাসরি কথা বলা যায়। ছাগল কয়টা আছে মোট? মোট 8টা আছে। কি জাতের ছাগল আছে আপনার এখানে সব? আমার সব 100% তুতাপুরি। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই, আপনি ভালো আছেন? মোমালি তো ভালো আছেন না? জি ভাই, আপনি ভালো আছেন? দর্শক তোতা কাকে বলে দেখেন, আমার চারপাশে তোতা ছাগল, শুধু শুধু ছাগল, তোতা ছাগল বললে চলবে না, কালারফুল কালারফুল, দেখতে অনেক সুন্দর ছাগল দেখেন ভাই। সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি ভাই। আপনি ভালো আছেন তো? না জি আল্লাহ রাখছে, অনেক ভালো। প্রচন্ড তাপমাত্রা গরম, তবে আজকে আবহাওয়াটা একটু শীতশীল হয়েছে, কোনো দিকে হয়তো আল্লাহ বৃষ্টি দিছে। তবে এর আগের যে প্রতিবেদন ঠিক একই টাইমে যে পাটের বই দেখতেছেন এই টাইমে আপনাকে এবারও করা হলো, একই সময় এই সময়। মোটামুটি কতদিন আগে প্রতিবেদন করছিলাম? অনেক দিন হলো, ওই বছরের আপনার আমাদের পাটের সিজনে, পাটের সিজনে মানে এক বছর পর। হ্যাঁ দর্শক, এই খামারটিতে দীর্ঘ এক বছর এখনো পুরা হয় নাই, প্রচন্ড গরমে ভাইয়ের ভিডিওটা করছিলাম, ভিডিওটা ভাইরালও হয়েছিল, কেমন সাড়া পাইছিলেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো পাইছিলাম, প্রচুর ফল, বরং আমি তো আর ছাগল দিতে পারিনি। যাক, প্রথমে আবার নতুন করে আপনার পরিচয়টা এবং আপনার ঠিকানাটা বলবেন। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম মণ্ডল, আমার ঠিকানা হলো নাটোর জেলা গুরুদাসপুর থানা, একদম আমরা শেষ সীমানা, আমাদের কাশিকাটা বলে, কাশিকাটা বিশ্ব রোড থেকে মাত্র 1.5 থেকে 2 কিলো ভিতরে আমার বাসাটা। জায়গাটি হচ্ছে কাশিকাটা গুদাসপুর, এদিক থেকে আসা যায়? হ্যাঁ এদিক থেকে, এদিকে সিরাজগঞ্জ জেলা তাড়াশ থানার শেষ সীমানা আর কি। আমরা দুই জেলার দে বর্ডার এলাকা, বর্ডার এলাকায় পড়ছে। হ্যাঁ এক কথায় বর্ডার, মানে নাটোর জেলা গুরুদাসপুর থানার শেষ সীমানা এবং সিরাজগঞ্জ জেলা তাড়াশ থানার শেষ সীমানা, যে যেভাবে আসুক আমাদের কাশিকাটা হয়ে আমার বাসা আসতে হবে। আচ্ছা ছাগল পালনে মাশাআল্লাহ কতদিন থেকে? আমার মোটামুটি 4 বছর হচ্ছে। 4 বছর? হুম। তো আমি বিগত তো 1 বছর আগে তুতাপুরি দেখছিলাম আপনার এখানে। জি। এখনো তুতাপুরি? আসলে রহস্যটা তুতাপুরি ছাগলটা আমার ভালো লাগে, আর বিশেষ করে অন্যান্য ছাগলের চেয়ে আমার কাছে নিজের ব্যক্তি ইমেজ হিসাবে আমার কাছে তুতাপুরিটা ভালো লাগে, এই জন্য আমি তুতাটা নিয়েই কাজ করতে, কারণ ছাগল তো একই। এখন আমার রুচি যদি একজনের যদি ভালোবাসা মহব্বত না থাকে তাকে তো পালার ইচ্ছা হবে না, যাকে পালবে একটু ভালোবাসার ইচ্ছাই পালতে হবে, তার মানে ভালো লাগে দেখে আমি তুতাপুরিটাই পছন্দ করে নিছি, এর আগেও বলেছি, সেই হিসাবে আমার ভালো লাগে তোতাটাই। পাশাপাশি কি করেন আপনি? পাশাপাশি আমার ইন্টারনেটের ব্যবসা আছে। ইন্টারনেটের ব্যবসা? জি। আর এই পাশাপাশি শখের বসে করেছি এই খামার। দেখাশোনা করে কি আপনার খামার? খাড়া দেখাশোনা আমিও করি, আমার বাড়িওয়ালাও করে, আমার ওয়াইফও করে, আর কি সবাই মিলেই করে। খামারটি উঁচু জায়গায় দেখতে পাচ্ছি, মানে খামারটি সেটটা উঁচু জায়গা, কাঠের মাথাও দেখতে পাচ্ছি যে কাঠ দিয়ে করে রাখছেন, আসলে এটা করার কারণটা কি? নিচে তো রাখে? হ্যাঁ এটা এটা করার কারণ হচ্ছে যে আপনার ছাগলের তো প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম গ্যাস হয় প্রস্রাব পায়খানার থেকে, এতে ছাগলের বিভিন্ন রকম পয়জন ব্যাকটেরিয়া তৈরি হয় এবং ছাগলে হাজার খাওয়ালে ছাগলের চেহারা কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে আমি উপর সেটটা উঁচু করে দিয়েছি যাতে ওর গ্যাসটা না লাগে, আর নিচে
পাকা করে দিছে, আমি মোটর দিয়ে যাচ্ছে দুই দিন তিন দিন পর আমি মোটর স্প্রে করে পাইপ করে দিছি, ড্রেন দিয়ে বের হওয়া সব চলে যায়, এই জন্য উঁচু করে দেয়। হ্যাঁ, আর ছাগল উঁচু জায়গায় পছন্দ করে। ছাগলকে এত যে গ্রোথ দেখতেছি, আসলে এটার রহস্যটা কি? এটা আসলে দাদা দেখতে পাচ্ছি আমি, ইনশাআল্লাহ আছে, মোটা দাদা আছে, কিন্তু সব আল্লাহর রহমত, তারপর নিজেদের তো চেষ্টা আছে। কাঁচা ঘাস আমার আছে, পাশে কাঁচা ঘাস ছিল, আর আমি ভুট্টার গুঁড়া, আপনার ধানের গুঁড়া প্লাস গম, বিভিন্ন অ্যাঙ্কার ছোলা মিক্সড করে আমি মিলে ভাঙিয়ে তারপরে পোয়ালের সাথে দিয়ে মাখায় আমি খাওয়াই সকালবেলা। আচ্ছা, সকালে দে এবং দুপুর থেকে সন্ধ্যা সারা রাত ভরা ড্রামে ঘাস ফলায় থুই। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমার ছাগলকে আমি একটু খোলামেলা জায়গা যেমন কাটা তার দিয়ে মোটামুটি দেওয়া আছে, সাইডে দিয়ে থুই দেয় এবং উপরেও সাইডে দেয়। আমি কখনো আমার ছাগলের গলায় দড়ি দেয় না, এই জন্য ওদের যুত মতন খাওয়া দাওয়া করে লড়াচড়া একটু দৌড়ধাপ ওদের স্বেচ্ছা করে, মানে একটা উন্মুক্তভাবে যেরকম সাইডে দিলে চলে সেভাবে ওরা আর কি থাকে, স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রথম শুরুটা ছিল কয়টা নিয়ে? প্রথমে আমি তিনটাদি করছিলাম। তিনটা না? জি তিনটা। জি তিনটা। কত টাকা পুঁজি নিয়ে শুরু করছিলেন? মোটামুটি 1.5 লাখ টাকা দিয়ে ওই সময় করছিলাম। 1.5 লক্ষ টাকা? জি। আচ্ছা আচ্ছা। পার পিস এভারেজ আমার 50,000 করে পড়ছিল একটা। এখন বর্তমানে আপনার খামারে কত লক্ষ টাকা ছাগল আছে আপনার? এখন তা তো প্রায় 6-7 লাখ টাকার তো হবেই। মোটামুটি আমি আপনার 3.5 বছর 4 বছর এখনো হয়নি, এখনো কয় মাস আছে, মোটামুটি আমি 4.5-5 লাখ টাকার ছাগল বিক্রি করছি। হ্যাঁ, এখনো বাচ্চা বিক্রি করছি, এগুলো আছে, শুধু বাকরা বাচ্চা বিক্রি করেছি। আপনার দিক থেকে একটা তুতাপুরীর ছাগলের বৈশিষ্ট্যটা কি আমরা যে বুঝবো চিনবো? অনেকে প্রতারণার শিকার হচ্ছে বর্তমানে, এবং আমার দর্শকদের আপনি চিনাবেন কিভাবে একটু বলবেন? একটা তোতা তো তোতাই, তোতার কোনো তোতার কোয়ালিটি একটাই। অনেকেই বলে যে এই তো ক্রস ক্রস তোতা, কিছু আংশিক তোতা, আসলে ওইটাকে তোতা বলে না, তোতার মেরুন কোয়ালিটি আছে তোতা। যেমন এই একটা ছাগলকে আমি বিশেষ করে ফলো করেন, যারা আসলে ছাগল চিনে তারা ঠিকই চিনে নেবে আসলে তোতা কোনটা। আর এই যে এর মুখটা বলে ফলো করেন, এর পাটিটাই বলে ফলো করেন, এর গ্রোথ, এর চেহারাটাই বলে একদম টিয়া পাখির মতন, মুখটা শর্ট পিস, মুখটা ছোট আকারে চাঁদের মতন হয়ে যায় বাঁকানো, এটা আসলে অরিজিনাল এই তোতা বলে। অনেকে আছে ভাই তোতায় তোতার ক্রস, তোতার আবার ক্রস কি? তোতা তোতাই ক্রস ক্রসই, এটা হলো মূল বিষয়। এটাই বলে বর্তমানে এখন সব তোতা বলায় চালাই দিচ্ছে যে এটাই অরিজিনাল তোতা। আর আমরা একটা তোতার ভালো একটা ভালো মানের তোতা কিনতে গেলে কমপক্ষে 60-70-65 ভালো বাজেট করা লাগবে। সেখানে কী করতেছে আপনি 30-35 হাজার টাকা দিয়ে বলতিছে তোতা, এবং কাস্টমার ফোন দিয়ে বলতিছে যে ভাই তোতার এত দাম হয় নাকি, তোতার দাম 30-35 হাজার টাকা গাদি হয়। আরে তোতা তো তোতাই, তোতার তো কোয়ালিটি দেখতে হবে। আর বর্তমান ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন লোক আসে সব তোতা বানায় দিচ্ছে, দেখেন ভাই কী সুন্দর মুখ, এই হলো তোতা। আর কাস্টমারও 20,000-25,000 টাকা দিয়ে পাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে, 6-2 মাস যাচ্ছে না, বেচতে পারতেছে না, লাস্টে কানতিছে। এই জন্য এই খামার সেক্টর থেকে অনেকেই বের হয়ে যাচ্ছে, কিন্তু জায়গা মতন যায় কেউ খোঁজ খবর নিচ্ছে, দাম চাইলেই লাফা উঠতে দেয় ভাই তোতার দাম এই কয় টাকা হয় আপনারা নিচ্ছেন এত দাম, এই হলো সমস্যা। কিন্তু আমি যারা বেচ নেলা তাদের দোষ দিই না, যারা কিনলে তাদের দোষ দিই। আপনি একটা ভালো খামারে যান, ভালোভাবে জানেন শুনেন, তারপরে আপনি ছাগল নেন, আগে বুঝেন 2-4 মাস 6 মাস বুঝেন। একজন বললো আপনি কম দাম পেলেন আর ওখান থেকে ছাগল নিলেন, আপনি ঠকবেন আর বাদ ধরে সবাই দোষারোপ, এটা হবে না, এইটা হলো আমি যেটুকু বুঝি। আজকে আপনার খামারে কি বিক্রি আছে? আমার কয়েকটা আপনার আমি মা ছাগল বিক্রি আছে, হ্যাঁ বাচ্চা আছে, বাচ্চা আছে মানে ওর মায়ের সাথে বাচ্চা এক সেট আছে, আর ইস্টা একটা পাঠার বাচ্চা আছে। মা ছাগল এবং বাচ্চা? জি। বাচ্চা কয়টা? তিনটাই তো না? হ্যাঁ তিনটা আছে বাচ্চা। প্যাকেজ ভাবে দিবেন নাকি? হ্যাঁ যদি প্যাকেজ হয় প্যাকেজ, তবে প্যাকেজ নিলে ভালো হবে, কারণ বাচ্চা এখনো দুধ খাচ্ছে, আচ্ছা সুবিধা হবে, কেবল 3 মাস বয়স। দর্শক মণ্ডলী, তো আপনারা জানতে পেলেন যে একটা তোতা বা শুধু নয় জাত তো জাত, যে কোনো জাতের ছাগল হোক না কেন, তো ভাই আপনার বিক্রি যেগুলো আছে সেগুলো আমি দর্শকদের মাঝে আজকে একটু দেখাবো সময়। জি, তো দর্শক অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওটি না টেনে। ভাই আমরা এখন হাতে যেটা দেখছি একটু শুরু করি এটা নিয়ে। জি, এটা নিয়ে একটু কথা বলবেন, এটা কয় দাঁতের ছাগল? এটা 8 দাঁত, নতুন 8 দাঁত ছাগল। জি, জিবলা তোতা, এটা জিবলা তোতা, ফুল জিবলা এবং
এর নাম আমি দিচ্ছি সুন্দরী। আসলে আমি মুখের কথা বললে না, আসলে এর চেহারা গ্রোথ দেখেন, খুব হাই কোয়ালিটির ছাগল। এবং যারা দর্শক ওনারা দেখেই বুঝতে পারবেন যে ছাগলটার আসলে কোয়ালিটি কি। আমার মুখের কথায় তো কোনো দাম দেবেন না। দর্শক দেখতে পাচ্ছেন জিবলা তুতা আড্ডাতে ছাগল। জি আচ্ছা, দুধের উলানটা, এই যে দুধের উলান, এই যে আপনার প্রেগনেন্ট ভরানোর পরে দুধ তো শুকায় গেছে। এটা গাব আছে তো না? জি, এটা তিন মাসের কয়েক, তিন মাস তিন দিন হচ্ছে, তিন মাস তিন। জি, ওর ভিডিও সহ আছে আমার কাছে, পাঠার ভিডিও সহ আছে আপনি চাইলে। হ্যাঁ, আমি যে কেউ চাইলে আমি দিতে পারবো। আপনার কয়টা বাচ্চা দেয় আপনার ছাগল? আমার ছাগল আমি তিনটা পাইছি। তিনটা পাইছি? তিনটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুতা ছাগল তিনটা পাইছি? হ্যাঁ, তিনটা পাইছি। আচ্ছা আচ্ছা, এই ছাগলটা আপনি কেমন দামের মধ্যে চাচ্ছেন? এটা আমি আসলে ছাগলের কোয়ালিটির উপর, আমি তো ছাগলের দাম 50,000 টাকা আছে, 60,000ও আছে। আমি এই ছাগলটা 90,000 টাকা দাম চাচ্ছি। শুধু আমার দাম চাইলে না, ছাগলটা পুরো বডি দেখবে, ছাগলের চেহারা দেখবে, তারপরে মন্তব্য করবে। মন্তব্য অনেকেই বহুত মন্তব্য করে, আসলে ছাগলের ফিটনেসটা দেখে তারপরে করবে। এবং কিছু দামদর করার সুযোগ আছে, হালকা কিছু দামদর করতে পারবে না? জি, এবং ছাগলটা পুরো ফিটনেসটা একটু দেখে নেবেন, হাই কোয়ালিটির। আর কি আছে সেকেন্ডটা একটু দেখেন। কয় দাঁতের ছাগল? এটাও আট দাঁত। এটাও আট দাঁত? জি, আট দাঁত। এই যে এটা আট দাঁতের ছাগল। আচ্ছা আচ্ছা, জিবলা, হালকা জিবলা আছে। হালকা না? হালকা বলতে, এই যে জিবলা। এবং মুখের পাঁচটা দেখেন, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, এর গায়ের কালারটা মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে দুধ মতো পালান দেখেন, এই যে দুধও শুকায় আসছে, সাদা হয়ে গেছে, পালানে হাত দিতে দেয় না। গাব আছে এটা? জি। কতদিনের গাব? এটা তিন মাস। আমি গ্যারান্টি দেবো না, তারপর আমার, কারণ ছাগলে আমি যেটা বিন এর আগ পর্যন্ত আমি কাউকে দেবো না। তারপর আপনি গ্যারান্টি দিচ্ছেন না? হ্যাঁ, আমি গ্যারান্টি দিচ্ছি না, দেখিয়ে দেবে, দেখিয়ে নেবে, কারণ এই ছাগলের সেকশন খুব সমস্যা। আচ্ছা, এটা কত, কয় টাকা আপনি দাম চাচ্ছেন বলুন? এটা আমি 85,000 টাকা দাম চাচ্ছি, দাম দর করার সুযোগ আছে। 85,000 টাকা? জি। আচ্ছা আচ্ছা, এই যে ছাগলটা দেখেন, ছাগল সুন্দর। এটা হাইটে কতটুকু হতে পারে, বডি লম্বা? মাপা নাই, হয়তো 33-32 এরকম হবে। হ্যাঁ, এরকম হবে। এই যে গ্রোথটা দেখেন, এই যে মুখটা দেখেন, দেখেন কোয়ালিটিটা দেখেন, মুখের যে ইয়াটা, এই জিবলা, এই যে ওই পাশে না, এই হালকা জিবলা বের করে রাখে। ঠিক আছে, আর কি আছে দেখাবেন? এখন যে ছাগলটা দেখছি, এটার কয় দাঁতের ছাগল? এমন এটা ছয় দাঁতের ছাগল। ছয় দাঁতের? জি, ওষুধ দেখতে পাচ্ছেন, ছয় দাঁতের ছাগল। আচ্ছা, এটার দুধের নিপিল গুলো একটু দেখাবো। হ্যাঁ, যে দুধের নিপিল, এর বাচ্চা হয়েছে, বিক্রি করছিল, আবার ভরণ দেওয়া হয়েছে। ভরণ দেওয়া হয়েছে না? জি। কতদিন আগে দেওয়া হয়েছে এটা? দুই মাস দেড়, দুই মাস কয়েকদিন কমে আছে। জি। আচ্ছা আচ্ছা, একটু ঘুরাবেন তো দেখি, একটু ঘুরাই দেখেন হালকা করে। আচ্ছা আচ্ছা, এই যে মুখ, এই যে মুখের পাঁচটা দেখেন করে। এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন বলুন? এটা আমি 65,000 টাকা দাম চাচ্ছি। 65,000 টাকা? যে যে ছাগলের মুখটা দেখেন, এবং আমার খামারের ছাগল, আমার তো আর কেনা ছাগল না। এটা আপনার খামারের না? জি, এটা আমার খামারের বাচ্চা ছিল। আচ্ছা আচ্ছা, এটা খামারের বাচ্চা ছিল? হ্যাঁ, বাচ্চা ছিল। এর বাচ্চা বেচছি 53,000 টাকা দিয়ে, বিক্রি করছি। 53,000 টাকা প্রথম বিয়ান? ও আচ্ছা আচ্ছা, এর আগে এক বিয়ান পাইছি আমি। এক বিয়ান পাইছেন? হ্যাঁ, একটা বিয়ান পাইছি। দর্শক দেখতে পাচ্ছেন ছাগলটা, কালার খুব সুন্দর ছাগল। যদি কারো পছন্দ হয়, এটা দাম তো করতে পারবে তো? হ্যাঁ, হালকা কিছু, অল্প সীমিত কিছু পারবে। টাকা দিয়ে আসলে জিনিস কিনলে জিনিসই পাওয়া যাবে। আর আমার তো ব্যবসায়িক না, আমি যে আমার ওই নয় ছয় কথা বলা লাগবে। আর এর আগের যে বাচ্চা বিক্রি করছিলাম আমি, 50,000 টাকা ঢাকার এক ভাই নিছিল, যে আবার দেড় মাস ভরণ আর কি বয়স। এখন দেড় মাস হয়েছে? জি, দেড় মাস হয়েছে ভরণের বয়স, সম্পর্কিত আল্লাহ ভরসা। আচ্ছা, আর কি আছে একটু দেখাবেন দর্শকদের? এই ছাগলটা কয় দাঁতের? এই ছাগল আট দাঁতের। এটা আট দাঁতের? জি, আট দাঁতের ছাগল। আট দাঁতের? এর পাঠার বাচ্চা হয়েছিল আপনার দিনাজপুরে এক ভাইয়ের কাছে বিক্রি করছিলাম, একটাই ছাপা বাচ্চা বেরোয়ছিল, 54,000 টাকা দিয়ে বিক্রি করেছিলাম। দিয়ে একও ভরণ আছে? জি, এর ভিডিও ফুটেজ সব আছে। সব আছে? হ্যাঁ। কতদিন আগে দেওয়া? এটা হচ্ছে আপনার দুই মাস কয়েকদিন হচ্ছে, দুই মাস তিন দিন কি চার দিন হচ্ছে। দর্শক, এই যে পা গুলো দেখায় আমি, দেখেন পায়ের এগুলো দুধের, এই যে দুধের এবং খুব বড় বাচ্চা হয়, বাচ্চাগুলো খুব লম্বা হয়, মাই দেখতেছেন না কত সুন্দর নম্বর। এই বাচ্চাটা একটু ঝামটাইছে, একটু ওর খোড়া রোগের একটু প্রবলেম হয়েছিল, পরে যাক চিকিৎসা দিয়ে ঠিক হয়েছে, এই জন্য একটু বুরকিটা একটু ঝামটে গেছে। তাতে আমার দেখলেন প্রত্যেকটা ছাগলই তো সুন্দর। হ্যাঁ, এটা একটু বডিতে একটু কাবু আছে দেখা যাচ্ছে, তবে একটু ইঞ্জেকশন দিয়ে ঠিক হয়ে গেছে। হয় খোড়া রোগ হয়েছিল? হ্যাঁ হয়, যে পায়ের সারাগুলি বেরিয়ে গেছিলো তো,
ডাক্তারগুলো আগে চিকিৎসাটা হওয়ার পরে তারপরে হাঁটার কোনো সমস্যা নেই। এই যে ছাগলটা দেখান, এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন? এই ছাগলটা আমি একদম বেচা কেনার দাম আমি 65,000 টাকা দাম চাচ্ছি। 65,000? জি। প্রত্যেকটা ছাগলই তো দাম দর করা যাবে ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ, হালকা কিছু করা যাবে। এবং খুব বড় ছাগল, বডি এর মাংস লাগলে এগুলো আপনার বুঝে গেলে, মাংসে বুঝে গেলে বিশাল আকারে ছাগল হবে। এর বডি ফিটনেস দেখেই বুঝতেছেন যে কত বড় লম্বা ছাগল। আপনার এখানে সর্বোচ্চ কত কেজি ওজনের ছাগল আছে? তুতা এই ফিমেল মাছ আমি তো ওইভাবে এখন আইডিয়া আমি ওইভাবে কোনদিন মাপেও নেই, তা তো 80 কেজি 90 কেজির মত পাওয়া গেছে। হ্যাঁ পাওয়া গেছে। হ্যাঁ, একটা ছিল আগা গোড়াই মাংস। আচ্ছা আচ্ছা, বিশাল। আচ্ছা আচ্ছা, এই ছাগলটা কয় দাঁতের ছাগল? এটা 8 দাঁত। 3 8 দাঁত? 8 দাঁত না? জি। এটার সাথে পাশে বাচ্চা দেখতে পাচ্ছি দুইটা? হ্যাঁ, এটারই বাচ্চা। এটা এটারই বাচ্চা না? হ্যাঁ। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স 3 মাস। 3 মাস? জি, 3 মাস বয়সের বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন, দুইটা কি খাসির বাচ্চা না? দুইটাই পাঠিয়েছে। দুইটাই পাঠিয়েছে, মাশাআল্লাহ, দুইটাই পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, যদি কোনো ভাই হয়তো দয়া করে যদি নিতে চায় যে আমি সেট সহ নেব, তাহলে আমি 1,40,000 টাকা আমার চাওয়া দাম। দাম করার কিছু সুযোগ আছে, হালকা কিছু সুযোগ আছে। জি, ছাগলটা দেখান দর্শক। এই যে ছাগলটা দেখাই আমি, ছাগলটা দেখেন, বডিটা দেখেন, এটা হাইট কতটুকু হবে ছাগলটা? 34 হাইট হবে? 34। আচ্ছা, 34 হাইট হবে, তো বড় ছাগল, ডাবল বডি। আচ্ছা আচ্ছা, এই সাইডটা ঘুরান তো। এই যে দেখেন বডি কি রে ভাই, কয় কেজি হবে এর? গোস্ত হবে কত? ওরকম স্টিম করে এত বডি, কঠিন বডি, ডাবল ডাবল বডির মাল, 40 হাই কোয়ালিটির এবং খুব বড়, 40 কেজি। এটা দাম যেহেতু চাইছে, আলাদা যদি কেউ নিতে চায়? আলাদা যদি কোনো ভাই নিতে চায় তাহলে সেটা আলোচনা সাপেক্ষে হবে। আলোচনা? জি। আচ্ছা, আর কি আছে আজকে একটু দেখো? ওইটা দেখো, বাচ্চাটা একটু দেখো, বাচ্চাটা নিয়ে শেষমেশ কি পাটার বাচ্চা? জি, এটা পাটার বাচ্চা। পাটার বাচ্চা, মা কোন দের? এর মাটা উপরে আছে, আলাদা আছে। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটার বয়স কত দিন? এটা আপনার 6 মাস, 6.5 মাস বয়স। 6.5 মাস? কি খায় পাটার বাচ্চা এখন? এই আপনার আপনার ভুট্টার গুঁড়া, ধানের গুঁড়া, অ্যাঙ্কার, এগুলো? হ্যাঁ, এগুলো সব মিশে খ্যার দিয়ে মাখা খায়। কোয়ালিটিটা একটু দেখায়, জোরগুলো দেখায়, জোরগুলো একটু দর্শক দেখেন। এই যে কিন্তু পাঁচ পাঠার বাচ্চা, দুই সাইডটা একই কালার না? হ্যাঁ, এই যে সাপা। সাপা না? জি, একটু দেখেন। এই যে এই যে এই যে পাঠার। আচ্ছা, আর কিছু দেখানির নাই যেহেতু সবই মোটামুটি মাশাআল্লাহ। এই যে মুখ দেখেন, এই যে গলার ঝোলটা দেখেন কত সুন্দর ঝোল। এটা কেমন? পুরা ছাপা। এই পাটার বাচ্চাটা? এটা আমি 60,000 টাকা দাম চাচ্ছি। কনফার্ম করে দর্শকদের জন্য? জি, দাম দর করার সুযোগ আছে। দাম দর করার সুযোগ আছে? হ্যাঁ। দর্শক দেখেন পাটার বাচ্চা, এটা সুন্দর, এর গ্রোথ দেখেন কিন্তু সুন্দর, কালার মাদার গোদ খুব সুন্দর। এগুলো কতদিন বয়সে খামারে বিদ্ধানো যায়? এটা আপনি 8 মাস 9 মাসে পারফেক্ট হয়। একটা দুইটা করে দেওয়ানো যাবে আর কি। জি। আচ্ছা আচ্ছা, আর কিছু আছে আজকে? না, আপাতত আমার কাছে আর কিছু নেই। সেটটা তো অনেক সুন্দরই করছিলেন, আরো সামনে কি বড় করবেন নাকি? না, আপাতত বড় করার ইচ্ছা নাই। এখানে আমার আগে মাটি উঠানো লাগবে, এই জায়গাটা বৃষ্টি হলে একটু সমস্যা হয়, সমস্যা হয়, এই জন্য এবার মাটিটাটি কাটে সুন্দর পরিবেশ দিয়ে করব। আপাতত একটু দেরি হবে। যাকে আজকে দর্শকদের মাঝে যে ছাগলগুলো দেখালাম বাচ্চা সহ, মোটামুটি প্রত্যেকটা ছাগলই তো দাম দর করার সুযোগ থাকবে? হ্যাঁ ইনশাল্লাহ, প্রত্যেকটা ছাগলই দাম দর করার সুযোগ থাকবে। তো আপনার যোগাযোগ, আপনার ফোন নাম্বারটা একটু আমার দর্শকদের বলে দিবেন। আমার লোকেশন হলো নাটোর জেলা গুরুদাসপুর থানা এবং সিরাজগঞ্জ জেলা তারাস থানার একদম আমরা শেষ সীমানা। আমার মোবাইল নাম্বারটা হলো 01737-84-48-71, এটাই ইমো, এটাই হোয়াটসঅ্যাপ। এবং পার্থপক্ষে আমার বাটনওয়ালা সেটে ফোন দিলেই বেশি হবে, আমি ডাটায় কানেক্ট একটু কম থাকি, ওয়াইফাই একটু বাঁচার সমস্যা। সেটা কত টাকা খরচ পড়ছিল আপনার এইভাবে করতে? ওটা মোটামুটি তাও 40-45 এমন পড়ে গেছিল। সাইডে এরকম ইয়া থাকে আর নিচে কাট? হ্যাঁ, সব কাট, আর নিচে যে প্লাস্টার করা আছে। প্লাস্টার করা আছে, পিলার করা আছে? জি, পিলার করা আছে। মানে কাঠের জিনিসপাতির দাম, বিশেষ করে মিস্ত্রির খরচই বেশি, বেশি, এগুলো সমস্যা।
আচ্ছা, যারা নতুন উদ্যোক্তা আপনার মতো প্রান্তিক খামারে হতে চাচ্ছে, মানে আপনার তারা কিভাবে শুরু করতে পারে? আসলে কেউ শুরু করতে লাগলে প্রথমে একটা দুইটা দিয়ে শুরু করাই ভালো। ধীরে ধীরে ছাগল সম্পর্ক জানলো, ছাগলের কী প্রবলেম হয়। আসলে মুখে কয়ে সব কিছু সমাধান দেওয়া যায় না, আসলে বাস্তবে বিপদের সম্মুখীন না হবে আপন তো অভিজ্ঞতা হবে না। আর ওই জন্যে একটা দুইটা দিয়ে শুরু করলো, কী হলো না হলো ছাগল সম্পর্ক জানলো বুঝলো, তাহলে ও অটোই বুঝে যাবে আমার কি করা লাগবে না করা লাগবে। ঘাস কতটুকু লাগাইছেন? ঘাস টোটাল 10 কাটা আছে। 10 কাটা? জি। আর ছাগল পালা কষ্ট কেমন? কষ্ট বলতে জায়গা যদি প্রসেসিং করা যায় সেরকম কোনো কষ্ট নাই। কীরকম, সকালবেলা খাবার দেই, ড্রামে আমার ড্রাম আছে ড্রামে মাখায় দিয়ে দেয়, এবং দুপুর সময় ঘাস কাটিয়ে ড্রামে ফেলাই দিই, সারাদিন খায়। সারাদিন না, ওখানে এরকম প্যারা নাই। যেমন একটা গরু নিতে গেলে একটা গরু তো কাছে যাওয়া লাগবে, একটা ঢিস মেরে দিলে সবাই তো সাহস পাবে না, আর ছাগলে তো ওই ভয় নাই। এই দিক দিয়ে সুবিধা, যে কোনো জায়গায়। হ্যাঁ, যে কোনো জায়গায় পড়া যায়, ছাদে নিচে, হ্যাঁ, ফাঁকা জায়গায় সব জায়গায় করা যায়, ওতে সমস্যা হয় না। ফিলিংসটা কেমন লাগতেছে? ফিলিংস ভাই ভালো, সারাদিন কাজ কাম করি, কাজে ব্যস্ত থাকি, সন্ধ্যায় বা যে কোনো টাইম আসলে এমনিদের খাবার টাবার দিলে গড়ে গেলে এমনি এসে গায়ে ফুল লাফা উঠবে, গাও ঘেঁষা দিবে, জামা কামড়াবে, তখন সব মানে ক্লান্তি দূর হয়ে যায়, এদের দেখলে সব দূর হয়ে যায়। হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এই যে মুখটা দেখেন খুব সুন্দর। আসলে এগুলা শখের জিনিস তো। আর পালা ওলানটা দেখেন, মনে হচ্ছে যে বড় ছাগলের মতো, এখনই বুঝছো থমক মেলা, সময় থমক মারে। জি হ্যাঁ, এরকম হয়। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত এই খামারের যে কালেকশনগুলো আপনাদের মাঝে দেখালাম, ভাই একজন প্রান্তিক খামারি, ব্যবসার পাশাপাশি এই খামারটা গড়ে তুলেছেন, ভবিষ্যতে তো আরো পরিকল্পনা আছে। হ্যাঁ, আরো বড় করার আগে আমি জায়গাগুলো ঠিক করে নেব, তারপরে। আচ্ছা, উনি জায়গাগুলো ঠিক করার পরে আরো প্ল্যানিং ওনারা ভবিষ্যতে আরো বড় ভালো কিছু করবে। যারা নতুন ভাবে শুরু করতে যাচ্ছেন, একটু চিন্তা ভাবনা করে শুরু করবেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কারণ হচ্ছে এটা কথার অর্থ হচ্ছে এরকম কিনে নিয়ে লস খেয়ে ভাবে চিন্তা করে লাভ নাই না, এর জন্য বিভিন্ন খামার ভিজিট করতে হবে, প্র্যাকটিক্যালি এসে ছাগল দেখতে হবে। হ্যাঁ, কারা কারা ব্যবসায়িক আর কারা খামারি, এই জিনিসটা যদি সাধারণ লোক যারা খামার করতে ইচ্ছুক এরা যদি জানে, তাহলে ছাগল প্রতারিত হবে না। কিছু ব্যবসায়িক আছে যারা বাজারে প্রতারণা করে যাচ্ছে, আবার কিছু ব্যবসায়িক আছে ভালো আছে, কারণ এখানে প্রকাশ থাকে যে, কারণ ব্যবসা তো থাকবেই, ব্যবসা থাকবেই, এর মধ্যে প্রতারণা কে করতেছে, কেউ প্রতারণা করতেছে না। কিছু ব্যবসায়িকের জন্য বদনাম হচ্ছে, মানুষ প্রতারিত হচ্ছে, ব্যবসা এই ছাগল সেক্টর থেকে চলে যাচ্ছে। যাই হোক, আমি সবার প্রতি একটা কথা বলবো ভাই, আমি একটু শেষ করে দিই। আচ্ছা, সবার প্রতি আমার এটাই চাওয়া, আপনারা যেখান থেকে কিনেন সুন্দর সুস্থ ভালো খামার থেকে, ব্যবসায়িক হোক আর প্রান্তিক খামারই হোক, যাচাই বাছাই করে কিনবেন, এটাই আমার কামনা, যেখান থেকে যেভাবে হোক। এবার আপনি বলেন। আমি কিছুদিন আগে ছাগল অনেক আগে বিক্রি হয়ে প্রতিবেদনে আমাকে ঢাকা থেকে একজন ফোন দিছে। আচ্ছা আচ্ছা, ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার সাথে একটু কথা বলুন। বলেন হচ্ছে ভাই, আমি তো একটা ভুল করেছি, একটা লোক আমার আপনার ছাগলের কথা বলে আমার 3-5 হাজার টাকা অগ্রিম নিছে, তা আমার ছাগল আপনার কাছ থেকে টাকা নিল কাউ করে বলে আপনি। আমি বললাম কীভাবে নিল, বলতেছে যে আপনার কিছু ভিডিও আমাকে উনি দিছে। আচ্ছা আচ্ছা, দিয়ে বলছে এই ছাগল বিক্রির আছে, তাহলে ছাগল আমার চয়েস, তাই বলতে তাহলে ছাগল চয়েস, তাহলে কিছু টাকা বায়না বান কি দেন না অবশ্যই, আর আমি ছাগল পৌঁছা দিয়ে বাদ বাকি টাকা নেবো। তো উনি ওই বিশ্বাসের পর ওনাকে ছাগলের টাকা দিয়ে দিয়েছে, অথচ আমি কিন্তু জানিনি, আমার ছবি দেখায় উনি বিক্রি করছে। উনি সে নাম্বার বা ডকুমেন্টস কি? হ্যাঁ, ওনার কাছে নাম্বার আছে, উনি আমাকে ফোন দিছিল। আমি শুনলাম যে কিভাবে হলো, তো বলতেছে ভাই আর নাম্বারই বন্ধ, আমার 3 টাকা নিয়ে আমি ফোন দিলাম একবার, বললো যে ভাই গাড়িতে আসছি ছাগল নিয়ে, রাস্তায় গাড়ির সমস্যা বন্ধ হয়েছে, একটু কাজ হচ্ছে, আসবো। এই 1-2 ঘন্টা করতে করতে লাস্টে ফোনই বন্ধ, আর ফোন ধরে না। তখন ওই লোক আবার যেভাবে আমার স্ক্রিনের নাম্বারটা ছিল, ওই নাম্বার দিয়ে আমাকে ফোন দিছে যে ভাই আমি তো একটা সর্বনাশা কাম করছি, তখন আমাকে সে ডিটেলস ভাই বলতেছে যে এই অবস্থান। সুপ্রিয় দর্শক, যে প্রতারণা দেখেন কাকে বলে, আমরা এই ধরনের চক্র হতে সাবধান থাকবো, কারণ বিভিন্ন প্রান্তিক খামারের ভিডিও স্ক্রিন ইয়া করে অন্য জায়গায় ব্যবহার করে এই ধরনের ছাগল কেনা বেচা চলতেছে বর্তমানে অনলাইনে, বিভিন্ন প্রতারক চক্র। যাই হোক, এই ধরনের প্রতারক থেকে সাবধান থাকবে আপনারা, একদম সরাসরি খামারের সাথে কথা বলা বন্ধ, ইউটিউবারের সাথে আপনার ওইভাবে বলে কথা বলা লাগবে না যে ভাই আমাকে একটা ছাগল কিনে দেন। বিশেষ করে আমি এই জিনিসটা লক্ষ্য করছি দীর্ঘদিন থেকে, আমি না বললেই নয়,
আমার অনেক ভক্ত ভাই বিন্দু আছেন, অনেকেই আমাকে বলেন যে আসলে ভাই একটা ছাগল কিনে দেন, একটা ইয়া করে দেন। আসলে আমি ভাই ছাগল কেনা বেচার মধ্যে নাই, ছাগল কেনা বেচার যে খামারি তাদের ব্যবসায়িক তাদের ভিডিওগুলো দিয়ে আপনাদের মাঝে, আপনারা ওখান থেকে সরাসরি কিনেন, এটা আপনাদের কাছে চাওয়া পাওয়া। যদি অন্য দিক থেকে কোনো হেল্প লাগে আমাকে জানাবেন, আমি যথেষ্ট পরিমাণ আপনাদের সে চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য। ভাই আজকে পর্যন্ত, ভিডিওর মধ্যে এই কথাটা বললাম, কিছু মনে করবেন না কেউ, কারণ হচ্ছে সচেতন হলো বলা উপকার হলো, আর যাতে ক্ষতিগ্রস্ত কেউ না হয়। মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমানে, আমরা এদিক থেকে ফোকাস থাকি যে এই ধরনের প্রতারণা করতে সাবধান থাকি। আজকে এই পর্যন্ত, এই খামারের থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।